শাকিব খানের খেয়া শাকিব খানের পয়রা শাকিব খানের গাড়ি দিয়ে চলাফিরা করে ইকবাল এখন বলতেছে শাকিব খান কি সাকিব খান যতদিন জীবিত আছে সে অতদিন সুপার স্টার থাকবো খান থাকবো এমন কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে শাকিব খানের সাথে টক্কর দিয়ে কোলাবে না কারণ শাকিব খান সুপার স্টার ওই ছবি সাকিব খানের পায়ের তল দিয়ে চলে যাব কারণ তাকে কেউ চিনে না আর সো দানে তুই ভি হত দে না আয় সিটাং শুটকির ব্যবসা করে তুই হস ই আবার ব্যবসা হরস যা যো হরি আইয়ে আর আই শুটকির ব্যবসা ইতা না খরচ দে ভাববে জানে মন টেনশন লও না পৃথিবী ডংস হয়ে যাবার পারে মাগার নয়া তোমার আবে ওই টাটা আংটি তোর ডেট তোর সাধিত করো আমি টেনশন নেই গা কারে কেমতে গাড়িছি মনে আছে অমতে খারায়া থাক কারণ এক মাল আমি একবার ডেলিভারি দিই দুইবার ডেলিভারি দিই না এটা হচ্ছে লাভ ম্যানেজ ছবির ডেলারি তবে বর্তমান সময়ে শাকিব খানকে দেড় কুড়ি টাকা দেওয়া উচিত আগে জমের লাগে আর বসর লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছে এবারে দেখ কাপাইতে বস সাকিব খানের কাঁধে হাত রেগে ইব্বাল পরিচিত হয়েছে সারা বাংলাদেশে নয়তো ইব্বালকে কেউ চিন্ত না সাকিব খানের খেয়া শাকিব খানের পয়রা সাকিব খানের গাড়ি দিয়ে চলাফিরা করে ইব্বাল এখন বলতেছে সাকিব খান কি আমার কথা হচ্ছে শাকিব খান যদি কী হয় তার মানুষ কুটি কুটি মানুষ সাকিব খানের সিনেমা দেখে হলে টিকিট পাওয়া যায় না তার ভিতরে ওইরকম মেধা আছে প্রতিভা আছে। সে কাজ করে যাচ্ছে একের পর এক সিনেমা দর্শক গ্রহণ করতেছে তার মানে হচ্ছে ইকবালের জ্ঞানের অভাব শিক্ষার অভাব মেধার অভাব এছাড়া তো আর আমি কিছু দেখি না প্রিয় তোমার যে বিলনের ডায়লগটা আর সো তুই কি হত দে না আয় সিটা গ্যাং সটকির ব্যবসা ঘরে তুই হস ই আবার ব্যবসা করস যা যো হরি আবার আর আইতে শুটকির ব্যবসা ইতান হরেজ দে আর সাকিব খানের লাভ ম্যানেজ ছবির ডায়লগ ভাববে জানে মন টেনশন লও না পৃথিবী ডং হয়ে যাবার পারে মাগার নয়া তোমার আবে ওই টাটা আংটি তোর ডেট তোর সাধিত করো মামি আমি টেনশন নেই কেমতে গাড়াইছি মনে আছে অমতে খারায়া থাক কারণ এক মাল আমি একবার ডেলিভারি দিই দুইবার ডেলিভারি দিই না এটা হচ্ছে লাভ ম্যানেজ ছবির ডায়লগ শাকিব খান যতদিন জীবিত আছে সে অতদিন সুপার স্টার থাকবো খান থাকবো এমন কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে শাকিব খানের সাথে টক্কর দিয়ে কোলাবে না কারণ শাকিব খান সুপার স্টার মন্ত্রীর ছেলেরা হাজার কোটি টাকা খরচ করা ছবি বানাইবো ওই ছবি সাকিব খানের পায়ের তল দিয়ে চলে যাব কারণ তাকে কেউ চেনে না আর শাকিব খান কষ্ট করছে পরিশ্রম করছে শ্রম দিছে যার জন্য সে সুপার স্টার আমরা দর্শকরা তারা ভালোবাসি তার জন্য সে সুপার স্টার আর আর ফাঁকে আরেকটা কথা শাকিব খান নিজে প্রযোজনা হিসাবে ছবি করতে হবে আমি যে পরের কাম করুম তা না আমার নিজের কাম করতে হবে উনি বছরে একটা করক প্রযোজক হিসাবে দুইটা করক সাকিব খান কলকাতা বাংলাদেশ এই দুই দেশের নায়িকা বাদ দিয়া হলিউড বলিউড নিয়ে ছবি কর যেমন বলিউড আছে ক্যার্টিনা কারিনা কাজল এদের সাথে ছবি করলে আরও ভালো বিজনেস হবে এবং আমি আশা করি বলিউডের নায়িকা করে নিয়ে সাকিব খান ছবি করক বসগিরি মুভিটা কি দেখা হচ্ছে সাকিব খান বসগিরি ছবি আমি চারবার দেখছি কবিশাল হলে দেখছি মধুমিতা দেখছি এবং সিনেমা দেখতে এসে অনেক ভিড়ে পড়লাম গিদারিংয়ে পড়লাম অনেক কষ্ট করে টিকিট কেটে সিনেমা দেখলাম যত সাকিব খানকে আমি ভালোবাসি মন থেকে তার পরিবারকে ভালোবাসি সম্মান করি তো বসগিরির ডাইলেক্ট হয়েছে আবে জমের লাগে পাঙ্গা আর বসর লাগে পাঞ্জা সেম টু সেম আগের টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি এবার দেখ কাপাইতে বস এখন যে গুঞ্জন যে শোনা যাচ্ছে যে আগের যে পরিচালক শাকিব খানকে নিয়ে যে মুভি করবে তো এটা কি সাকিব খানকে কি উচিত হবে এখন আগের পরিচালকরা শাকিব খানরা দিয়া সিনেমা করবে শাকিব খান করতে চাচ্ছে না এনে কারণ আছে কয়েকটা যেটা হচ্ছে এখন লো বাজেটের সিনেমা তো আমি করব না কারণ আমি কিং খান শাকিব খান আমি লো বাজেটের সিনেমা করলে তো আমার দর্শকরা সিনেমা হলে আসবে না তো আমাকে নিয়ে সিনেমা বানাইতে হলে পাঁচ কোটি টাকা বাজেট করতে হবে যেটা আমি শাকিব খান এখন আপনি দুই কোটি টাকা দেওয়া সিনেমা বানাবেন আর ওই সিনেমা তো হলে চলবে না তখন শাকিব খানের মান সম্মানটা নষ্ট হবে তো সাকিব খান ওই জিনিসটাই চিন্তা করে যে বছরে আমি দুইটা সিনেমা করব ওই দুইটা দিয়ে আমি দর্শকরা হলে আনব রাজকুমার ছবির প্রযোজক আশাদ আদনাথ চাঁদপুরের সেলিম খান হাজার কোটি টাকার মালিক মনারোশন ডিভল তারপরে দিয়ে অনন্ত জলিল এরা কেউ একশো বাজারের ছবি বানায় কেউ একশো কোটি টাকা খরচ করে ছবি বানায় আরে ভাই ছবিগুলো মুক্তি দিবেন কোথায় আগে আপনারা হল তৈরি করেন এই যে হল বন্ধ হয়ে যাচ্ছে ওইদিকে আপনারা কেউ নজর দিছেন আপনারা চারজনে মিললে যদি পাঁচটা করে বিশটা হল তৈরি করেন তাহলে হলের সংখ্যাগুলো বাড়লো আপনার বিগ বাজারের সিনেমা হলে মুক্তি দিতে পারলেন এখন আপনার সারা বাংলাদেশে হল আছে দেড়শো তো সাকিব খানের সিনেমায় তো দেড়শো হলে যেব বাকি যে প্রযোজক পরিচালকরা সিনেমা তৈরি করছে এগুলো কোথায় চলাইব তা আপনারা যারা ডোনার প্রযোজক তারা আপনার সিনেমা হল তৈরি করেন তাহলে না দশক হলে আসবে অনেক সময় দেখা গেছে মধুমিতায় এসে টিকিট পাওয়া যায় না বসুন্ধরা সিরিতে অনলাইনে টিকিট কাটতে হয় তাও গ্যাদারিংয়ে পড়তে হয় পারাপারি করে টিকিট নিতে হয় তা আপনারা সিনেমা হল তৈরি করেন চাঁদপুরের সেলিম খান ডিপ অনন্ত জলিল শাকিব খান চারজন মিলে বসে আপনারা হল তৈরি করেন হল তৈরি না করে যদি পাঁচশো কুড়ি টাকা খরচ করা ছবি বানান ওই ছবিতে আপনি সব হলে দিতে পারবেন না সবাই নিতে পারবে না কারণ দুই সপ্তাহের জন্য ছয় লাখ টাকা দিয়ে একটা সিনেমা নিতে হয় তো ছয় লাখ টাকা দিয়ে যে এক হ্যাঁ দুই সপ্তাহের জন্য একটা সিনেমা নেবে হল যদি বাড়তি থাকে তাহলে আপনার হলে ছবি গেল শঙ্কাও বাড়লো দশকও বাড়লো যেমন আমি এখন রিক্সা ভাড়া দুইশো টাকা দিয়ে শাকিব খানের সিনেমা দেখতে আসছি প্রিয় তোমার সিনেমা পাঁচশো টাকা খরচ করা বসুন্ধরা সিরিজে দেখছি আজকে যদি আমার ওইখানে হল থাকতো তাহলে আমি ওইখানে ছবিটা দেখতে পারতাম বন্ধু বান্ধব নিয়ে এখন এত দূরে তো বন্ধু বান্ধবরা আসতে চায় না তো আমি আশা করি আর শাকিব খান এখন পারিশ্রমিক কত পায় সেটা আমি জানি না তবে বর্তমান সময়ে সাকিব খানকে দেড় কুড়ি টাকা দেওয়া উচিত পারিশ্রমিক কারণ তার পোশাক আশাক ড্রেস আপ সব হইলো বাইরের বাংলাদেশের কিছু সে পড়ে না তো ওই অনুযায়ী তাকে দেড় কুড়ি টাকা পারিশ্রমিকটা দেওয়া উচিত আমি মনে করি অবশ্য ভালো থাকবেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন